নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এসেছি এই গরমে পাবদা মাছের হালকা পাতলা একটা ঝোলের রেসিপি নিয়ে বন্ধুরা পাবদা মাছ কিন্তু আমাদের সবারই কম বেশি ছোটো বড়ো খুবই পছন্দের একটা মাছ কিন্তু এই গরমে বা রিচ করে তো খাওয়া যাবে না তাই তাই বলে কি মাছ খাবো না তার জন্যে একটু হালকা পাতলা করে রেসিপিটা আমি করে নিয়েছি তো চলো কীভাবে আমি মাছটা রান্না করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখানে মাছগুলো আমি সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো আবার বাজার থেকে কেটে আনা ছিল তারপরে ভালো করে ধুয়ে এবার আমি মাছটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখব। আর ম্যারিনেট করার জন্য কি করব এখানে দিয়ে দিচ্ছি আমি একটু নুন আর দিয়ে দেবো হলুদ এবার আমি দিয়ে মাছগুলোকে ভালো করে একটুখানি মাখিয়ে নেবো এপিট ওপিট করে তো দেখো এখানে আমি মাছগুলোকে ধরে ধরে পিট ওপিট করে একটুখানি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি এতে কি হবে বলে তো মাছটা ভাজতে কিন্তু খুব সুবিধা হবে আর দেখবে কি মাছ একটুখানি হলুদ বেশি করে একটু দিয়ে নিলে কালারটাও বেশ সুন্দর আসে আবার একেবারে কম দিলেও ভালো লাগে না আবার খুব বেশি দিলেও কিন্তু হলুদের কিন্তু গন্ধ ছাড়ে তো একটা পরিমাণ মতো বুঝে নিয়ে ভালো করে পাবদা মাছটা আমি মাখিয়ে নিয়ে প্রত্যেকটা মাছ দেখো ভালো করে আমি ধরে ধরে আমি মাখিয়ে নিচ্ছি তো এইভাবে আমি ম্যারিনেট করে আমি দশ মিনিট আমি রেখে দেবো মাছগুলোকে তারপরে দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা এবার আমি গরম হওয়া পর্যন্ত ওয়েট করব আর কড়াই গরম না হলে তো তেল দেওয়া যাবে না কারণ কড়াই গরম না হলে তেল দিলে একটা কাঁচা গন্ধ বেরোয় আর কি বলো তো কড়াই গরম হওয়ার পর তেল দিলেই দেওয়াটাই উচিত এটাই আমি মায়ের থেকে শিখেছি তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে কতটা ভালো গরম হয়েছে তেল দেওয়ার সাথে সাথে দেখো দেখে বোঝা যাচ্ছে যে কী সুন্দর কড়াইটা আমার গরম হয়ে গেছে তো তেল দেওয়া হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু এবারে এবার আমি একটুখানি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি সেটা আর তোমাদেরকে আমি মানে ক্যামেরাবন্দি করে দেখাইনি এবার আমি কড়াইতে তেলটা ভালো করে খুন্তির মাধ্যমে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপর দেখো আমি এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি বন্ধুরা পাবদা মাছ কিন্তু তেলে দিলে ভীষণ তেল ছেটে এটা কিন্তু খুব খুব ভয় করে এই বিষয়টা আমার তো তার জন্য পাপ্তা মাছটা আমি ভাজার সময় খুব বুঝে শুনে আমি ভাজি আর এখানে দেখো আমি যে মশলা দিয়ে রান্না করব সেই মশলাটা আমি রেডি করে নিচ্ছি তো এখানে কী কী মশলা আমি দিয়েছি সেটাই আমি তোমাদেরকে এবার বলছি আর এদিকে দেখো আমার মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো মাছে কিন্তু আমি বেশি কিছু মশলা দেব না আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর দেব কিন্তু আমি কালো জিরে ফোড়ন আর লঙ্কা ফোড়ন এই যে মশলাটা আমি আগের থেকেই বাটির মধ্যে করে নিয়েছি এতে কিন্তু মশলাটা বেশ মিহি হয় আর ভালোও হয় আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে ভালো করে একটুখানি ফেটিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিট মতো দেখো মাছ ভেজেছিলাম আমি যেই তেলে সেই তেলেই কিন্তু আমি আমার পুরো রান্নাটা কিন্তু কমপ্লিট করে ফেলবো তো এবার দেখো কালো জিরেটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর আমি সব মশলাটা দিয়ে দিলাম আর ও এর মধ্যে আর কিন্তু দিয়ে দিয়েছি একটুখানি কাঁচা লঙ্কা দেখেছো বন্ধুরা মাঝে মধ্যে না ভুলেও যাই এই হচ্ছে আমার অবস্থা তো দেখো গরমের জন্য কিন্তু এই হালকা পাতলা পাবদা মাছের ঝোলটা কিন্তু ভীষণ উপকারী এতে স্বাদও কিন্তু বেশ ভালো হয় আর এতে কিন্তু অনেকটা কিন্তু ভাতও খাওয়া যায় এবার আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকবো আমার মনে হয়েছিল একটু হলুদ কম আছে তার জন্য একটু হলুদ দিয়ে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা কিন্তু তোমরা চাইলে দিতেও পারো চাইলে স্কিপও করতে পারো তবে দিলে কিন্তু মন্দ হয় না দেখো আমার মশলাটা কিন্তু কি সুন্দর কিন্তু কালার চলে এসছে এবার দেখো মশলাটা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তেও শুরু করে দিয়েছে আমি ভালো করে মশলাটাকে এইভাবে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কষিয়ে নিয়ে যখনই দেখবে যে মশলাটা থেকে দেখো তেল ছাড়তেও কিন্তু শুরু করে দিয়েছে যখনই দেখবে মশলা থেকে যে কোনো রান্নায় তেল ছাড়তে শুরু করে দেবে তার মানে কিন্তু তোমার মশলা কষানো কিন্তু হয়ে এসেছে মশলা যত কষানো হবে বন্ধুরা রান্নার স্বাদ কিন্তু তত বেশি বেড়ে যায় এটা কিন্তু একদম সত্যি কথা এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে উষ্ণ গরম জল হ্যাঁ রান্নায় কিন্তু উষ্ণ গরম জল ইউজ করি রান্নায় উষ্ণ গরম জল দিলে এতে কিন্তু ঝোলের স্বাদটা বেশি ভালো হয় ঠান্ডা জলের থেকে এবার আমি ভেজে থাকা ভেজে রাখা যে মাছগুলো এক এক করে আমি কিন্তু ফুটন্ত ঝোলের মধ্যে আমি ছেড়ে দিলাম এবার আমি একটা সিক্রেট একটা আমি জিনিস আমি রান্নায় দি অনেকেই আছে মাছে কিন্তু একটু আষ্টে গন্ধর জন্য মাছ খেতে একদম পছন্দ করে না তো তাদের জন্য এই টিপসটা একটুখানি পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম এতে কিন্তু কোনো আসতে গন্ধও থাকে না তো দেখো আমার কিন্তু পাপ্তা মাছের এই হালকা জিরে বাটা দিয়ে ঝালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো কেমন লাগলো তোমাদের এই আমার এই রান্নার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল গরম গরম ভাতে তো কেমন লাগলো রান্নার রেসিপিটা কমেন্ট করে জানিও টাটা